কুম আসসালাম আহমতুল্লাহ অবরাকাত জীবন আপনি জানতে চেয়েছেন শাহ অনেক কটাত্মীয় বা কাছের কে মারা গেলে কি করা উচিত মানে কোন দোয়া বেশি বেশি পড়া উচিত হ্যাঁ বোন যে মারা যাবে বা যে আত্মীয় আত্মীয়ত হয়েছে তাদের জন্য আমাদের ভিতরে এক নম্বর করণীয় হলো তার জন্য দোয়া করা আর দোয়ার ভিতরে মাঘফারতের দোয়া হলো সর্বশ্রেষ্ঠ এই জন্যই তো আল্লাহ রব্লা আমিন মোমেনদের দোয়া সম্পর্কে বলেছেন যে মোমেনরা বলে রব্বা না ফেরলানা বলে ই খাওয়া নি আল্লাহ না বুলি মান তারা বলে রব বানক ফিরল হে আমাদের প্রতিপালক আপনি আমাদেরকে ক্ষমা করুন আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের ওই সমস্ত ভাইদেরকেও ক্ষমা করুন যারা আমাদের কে অতীত করেছে আমাদের থেকে অতিক্রম করেছেন মানে অতীত হয়ে গিয়েছেন ই মানের সাথে মানে মোমেন ভাই যারা

ওয়া দখিল হোল জান্না ওয়া আইস মিন আজাবিল কবরে ওয়া নার একটা লম্বা দোয়া রয়েছে হ্যাঁ এই দোয়াটি সরাবস্থায় করা যায় পরলোকগত ব্যক্তিদের জন্যে এই দোয়ার ভিতরে বলা হয়েছে আল্লাহ আফিল হে আল্লাহ তাকে ক্ষমা করুন রহম করুন ওয়া হে তাকে ক্ষমা করে দিন তাকে নিরাপত্তা দান করুন ওয়া আন তাকে তার থেকে মার্জনা করুন মানে তার গোনাহ মার্জনা করুন ও আক্রেম নজুল্লাহ তার মেহমানিকে সম্মানজনক করুন ও মদ খালাহ তার কবরকে প্রশস্ত করুন তাকে ধত করুন পানি দ্বারা বরফ দ্বারা এবং শিশির দ্বারা অনাককে হিমিন হতায় এবং তাকে পাক পবিত্র করুন ভুলতটি থেকে কামায়ুন কাসাউল আবিয়া মিনার দানস যেভাবে সাদা সাদা শুভ্র কাপড়কে পরিষ্কার করা হয় ময়লা থেকে ও আবদুল হুদারান খায়রমিন্দ দারহি এবং তাকে বিকল্প ঘর দান করুন বাড়ি দান করুন তার বাড়ির থেকে উত্তম বাড়ি মানে তাকে ঘর দান করুন তার পূর্বের ঘর থেকে আরও উত্তম ঘর ও আহলান খায়রমিন আহলিহি এবং তার পূর্বের পরিবার থেকে আরও উত্তম পরিবার তাকে দান করুন ও জাওজান খায়রমিন জাওজিহি এবং তাকে দান করেন উত্তম সাথী উত্তম জোড়া তার আগের সাথী থেকেও যেটা উত্তম হবে মানে জীবনসঙ্গী থেকে আরও উত্তম হবে এরকম জীবন জীবনসঙ্গী দান করুন ওয়াদ খেল হল জান্নাহ এবং তাকে জান্নাতে প্রবেশ করান ও আইজ অমিন আজাবিন কবরে অমিন নার এবং তাকে পানাহ দিন নাজাদ দান করুন রক্ষা করুন মিন আজাবিল কবরে কবরে আজাব থেকে এবং জাহান নামের আজাব শাস্তি থেকে তো এই দোয়াগুলি অলরেডি হাদিসের পাতায় এসে হাদিস থেকে এগুলি কালেক্ট করে এগুলি মুখস্থ করে করতে পারলে সব থেকে ভালো হবে নতুবা নিজের ভাষায় মনে যা আসবে যতটুকু উপস্থিত মনে হবে সেভাবে দোয়া করবে যেমন বলবে হ্যাঁ আল্লাহ আপনি আমার অমুখকে ক্ষমা করুন রহম করুন তাকে জান্নাত দানে ধন্য করুন জাহান নাম কবরে আজাব থেকে রক্ষা করি ইত্যাদি নিজের ভাষাতেও দোয়া করা যায় কোনো সমস্যা নাই তো এক নম্বর কাজ হলো মৃত ব্যক্তির জন্যে তাদের আত্মীয়র পক্ষ থেকে করণীয় যে দোয়া করবে মাঘ ফেরতে দোয়া করবে জান্নাতের জন্য দোয়া করবে আল্লাহ যেন তার গোনাহাগুলি ক্ষমা করে দেন মার্জনা করে দেন এবং তাকে উত্তম বিনিময় দান করেন এই জন্য দোয়া করবে আরও করণীয় নিয়ে হল যদি এখানে বলা হয়নি দুয়ার বেশি বেশি হয়ে বলা হয়েছে তো আরও করণীয় হলো তার পক্ষ থেকে দান খারত করা এগুলির মাধ্যমে উপকৃত হবে মৃত ব্যক্তি অন্যভাবে হজ অমরা করা যদি হজ ওমরা হরজ রেখে মারা গিয়ে থাকে মানে সামর্থ্য ছিল কিন্তু যায়নি বা যেতে চাইছিলো যাওয়ার তো ফেক জোটে নেই মারা গিয়েছে আগে তাহলে হজ অমরা যদি সামর্থ্য থাকে তাদের আত্মীয়র তাহলে তারা এটা করবে বা এমনি নফল হজ নফল অমরা করতে পারে তবে নিজের আগে হজ নিজের উমরাহ আগে থাকতে হবে অন্যভাবে মৃত ব্যক্তির পক্ষ থেকে মৃত আত্মীয়ের পক্ষ থেকে যদি ঋণ থাকে সেটা শোধ দিবে কারণ ঋণের দায়বদ্ধতা এতই কঠিন যে শহীদ হয়েও যদি কেউ মারা যায় তবুও তার ক্ষমা নাই ঋণের গোনা ক্ষমা করা হবে না এবং এটা তার জান্নাতে যাওয়ার পথে অন্তরায় হয়ে দাঁড়াবে তো ঋণ থাকলে আত্মীয়ের শোধ করার চেষ্টা করে এমনকি যে কোনো আজনবী ব্যক্তি পর ব্যক্তি তারও পক্ষতে যদি ঋণ পরিশোধ কেউ করে তো এটা দ্বারা মুসলিম ব্যক্তি উপকৃত হয় তো এগুলো খেয়াল করতে হবে কোনোভাবে তার কোনো হক মানে সে কোনো হক লঙ্ঘন করেছে দুনিয়াতে খোঁজখবর নিয়ে তার হক পরিশোধ করতে হবে তো এগুলিই খেয়াল করতে হবে আর উন্মুক্তভাবে দোয়া করতে হবে পিতা মাতা যদি হয় মাইয়ের তাহলে খাস দোয়া শি খেয়েছেন সেটা করতে হবে রব্বের হাম হুম হ্যাঁ সোরাবানী ইসাইল যার আরেকটা নাম হলো ইসরা তো এই ছিল কিছু কথা উপস্থিত এগুলির উপর আমল করার চেষ্টা করবে والله تعالى أعلم وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين